देखो बंधुरा ऊपर उठेछि, देखो देखो এই যে এগুলো সবই মন্দির, দেখো এই দেখো। এখন আবার আমি এদিকে নিচের দিকে নামবো, দেখো দেখো এইদিকে আমি কিছুটা তোমাদের দেখাতে চেষ্টা করব। এদিকে হচ্ছে তোমার আমরা পাখারে উঠেছি, ওই দেখো নিচের অংশটা, এদিকে মন্দির নেই তো, এদিকে দেখো মন্দিরগুলো, দেখো আবার আমি ওদিকে যাব। দেখো এনাকে এখানে নাকি 100-র উপর মন্দির আছে, হ্যাঁ এই দেখো এই একটা মন্দির, দেখো দেখো দাঁড়ো এই দেখো দেখো এটা একটা মন্দির, দেখো কত মন্দির, এই যে মন্দির, এই যে মন্দির, এই দেখো দেখো। তো গাইস এখন আমি কষ্ট হয়ে গেছে, এখন আমি কিছু আছে একটা কি এটা পিজু সেটাকে কি বলে, কোন কোন বলে এটাকে, কোন ওই কচ্ছপটা নেমে চলে গেল, কচ্ছপটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, কচ্ছপটা আমি দেখাতে পাচ্ছি না, দেখি ওই সাইডে যদি তোমাদের দেখাতে পারি কিনা, দেখো দেখো গাইস ওটাই আমরা পুজো দিতে যাব ভিতরে মন্দিরে। তো ওটাকে ওটার ভিতরে ভিডিও করতে দেবে না, একটা মন্দির খোলা আছে, আমি যতটা পারি তোমাদেরকে দেখাবো। ওই দেখো কচ্ছপ চলে যাচ্ছে, তো দেখা যাচ্ছে না এখান থেকে, ওই হালকা হালকা দেখা যাচ্ছে সাঁতার কাটতেছে কচ্ছপটা। ওই দেখো টিয়া পাখি উড়ে যায়, দেখো কত টিয়া পাখি, এখানে টিয়া পাখির অভাব নেই, বেশিরভাগ টিয়া পাখি আর হচ্ছে ময়ূর। তো তোমাদেরকে দেখাবো, এখন আমি পুজো দিতে যাব, তো পুজো দেওয়ার ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ এখানে দেখো দেখো মন্দির, এই মন্দিরটার ভিতরে আমি পুজো দেব, দেখো বাজালাম। তো দেখো গাইস এখানে হচ্ছে মনে হয় শেষ, তো আমি এখানে ভিতরটায় পুজো দেব। ওই দেখো গাইস অনেক টিয়া পাখি আছে এখানে, দেখো দেখো এটা হচ্ছে মন্দিরের ভিতরে। তো মন্দিরের ভিতরে আমি মোবাইল নিয়ে দেখাতে পারবো না, এই জন্য সরি, আর এখানে মোবাইল নিয়ে, ওই দেখো টিয়া পাখি উঠছে, ওই দেখো দেখো গাইস টিয়া পাখির অভাব নেই, দেখো দেখো এই দেখো মন্দিরগুলো, দেখো গাইস আমি তোমাদেরকে কিছুটা পাখা মন্দিরের, দেখো গাইস দেখো 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 ওই একটা মন্দির। তো এখান থেকে আমি যতটা পারি সম্ভব ততটাই দেখাবো, দেখো এটা হচ্ছে মন্দিরের ব্যালকনি একটা, তো ব্যালকনিটা দেখো দেখো এই যে হচ্ছে মন্দিরটা। তো এখন সকাল কটা বাজে, 10টা বাজে, তো 10টা সকাল 9টা বাজে, আমি ভুল বলেছি, ঘড়িটা দেখতে পারিনি, দেখো ওরা ছবি তোলা ব্যস্ত। মুকেশ কুমার, সঞ্জীব কুমার,
দেখো একটা মন্দিরের ভিতরে, দেখো মন্দিরটা, দেখো তোমাদেরকে মন্দিরটা ঘুরে ঘুরে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে একটা মন্দিরের ভিতরে, দেখো দেখো ওটা আমার মা দাঁত বের করে হেসে দিয়েছে, এত সুন্দর মন্দিরে উনিও আগে এখনো কখনো দেখেনি, মানে ফার্স্ট টাইমে ভালো মন্দিরে এসেছি আমরা। তো এখানে একটা দরকার ছিল তাই বোনের বাড়িতে এসেছি, তার একটা মন্দিরের জানলা, তো জানলা দিয়ে ছবিগুলো করছি। দেখো তোমাদের কাছে ওগুলো দেখাচ্ছি, তুমি খাবার দাঁড়াও, তুই খাবার দাঁড়াও, তুই চা আর তারা করছে ভিডিও। দেখো গাইজ এটার উপরে উঠে এখন আমি একটু ঘুরবো, এটার উপরে উপর পর্যন্ত উঠা যায় সিঁড়ি দিয়ে ঘুরে ঘুরে। দেখো আমি সিঁড়িতে উঠছি, দেখো দেখো এটার উপরে পুরোটাই উঠা যায়। দেখো আমি এটার ভিতর, আমি এটার ভিতর দিয়ে উপরে উপরে, এ দেখো এখন আমি এটার উপরে উঠছি। এ দেখো উপর থেকে উঠে মন্দিরগুলো দেখা যাচ্ছে কি সুন্দর। দেখো ঘুরে 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 কি সুন্দর ভাবে উপরে উঠছি, দেখো দেখো এ দেখো এটা খেপে সুন্দর করেছি ঘুরিয়ে ঘুরিয়ে। দেখো কত উপরে উঠে চলে এসেছে, ঘুরে যাওয়া যায় উপরে উঠেছি। দেখো এগুলো মন্দির নিচ থেকে তোমাদেরকে আমি দেখিয়েছি, এখন আমি এটার উপরে উঠেছি। দেখো দেখো দৃশ্যগুলো দেখো, নিচ থেকে আমি এসেছি। যাবো এখান থেকে তখন দিতে, এর জন্য পারবো তুমি এখান দিয়ে সবটা দেখাতে পারবো। হ্যাঁ মন্দিরের ভিতরটা তোমাদের কিছু দেখাবো। দেখো
তো এটা তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখাবো। দেখো দেখো এখানে একটা মন্দির আছে, এগুলো কার মন্দির কি আমি এতটা জানি না। ঠাক দেখো, আর এই মন্দিরটার ভিতর আমি গিয়েছিলাম। দেখো এদিকে সবই মন্দির আছে। দেখো এখন আমি যাবো শীষমহলে। তো দেখো শীষমহলে, এই তো এখন শীত উঠবো। কষ্ট হয়ে গেছে, কাছে দেখো এই তো শীষমহলের ভিতরে যাবো। দেখো ঘটটার কাছে, দেখো এটা হচ্ছে শীষমহল। দেখো এটার ভিতরে ঢুকতে পারবো না, ভিডিওটা নষ্ট করে। আমাকে দেখো ভালো করে, দেখো গাইস, সেটা হচ্ছে শীষমহল। এটা তোমাদেরকে ভিতরটা দেখাচ্ছি আমি। ভিতরে উঠতে অনেক কষ্ট হয়েছে। এটা দেখো, তো এটার ভিতরে ঢোকা যাবে না।